পেয়ার হাফ শিবলিঙ্গটা আছে একটা পাথরে বিশাল দাঁড়িয়ে আছে পেছন দিকে শিবলিঙ্গ, ভেতর দিকে মন্দির, তারপর বিশাল একটা শিবলিঙ্গ, সেটা ছেড়ে পড়েছে, সেটা নিচে পড়ে আছে, যেটা পুজো করছে ওইটার থেকে ছেড়ে পড়েছে বলে ওই লিঙ্গটা সময় পুজো করে। আর লিঙ্গ যেটা তো মন্দির বানানো যায়নি, ওনাকে ফাঁকাই পড়ে আছে, অনেক উঁচু হয়েছে প্রায় এক তার গাছের উপর, দেখতে পাবে ভালো শিবলিঙ্গটা, অর্ধেকটা ছেড়ে পড়েছে, সেই অর্ধেকটা আছে অনাধিকার। এটা একটা মানে দেবভূমি বলা ছিল, এটা একটা দেবভূমি, শিবের দেবভূমি। এখানে আগে জঙ্গল ছিল, এখানে বাঘ ভাল্লুক থাকতো, তখনকার দিনে গোবাঘ আসতো এই অজয় নদী থেকে, বাঘ ভাল্লুক এসেছে অজয় নদী থেকে, তখন জঙ্গলও ভরা ছিল, এখানকার সাধু সন্ন্যাসী থাকতো, গোবাঘ আসতো ওখানে সাধু সন্ন্যাসীদের, সব কুঠুরি আছে একটা পাহাড়ের নিচে নিচে, এই যে পাহাড়ের নিচে নিচে থাকতো, সেই হওয়ার পর এই পাহাড়ের স্বর হতে হতে শিব শিবের পুজো হয়, ওই শিবর তখন এই শিবের শিবের পুজো করতে যেখানে আচার্য পরিবারকে রাজারা জমি দান করে দেন, সে আচার্য পরিবার ওই জমি পেয়েছিল। আর কিছুটা মামা ভাগ্নে, মামার ভাগ্নে যেটা হচ্ছে এটা হচ্ছে আলাদা জিনিস, মামা ভাগ্নে পাহাড়ের মধ্যে মামার ভাগ্নে ছিল দুর্গাপুরে এই নায়ক আর মাহাতোদের, মানে মাহাতারা নায়করা হচ্ছে মামা গোষ্ঠী আর ভাগ্নে হচ্ছে মাহাতা গোষ্ঠী, এই ভাগ্নে হচ্ছে যারা আছে পণ্ডিত করেছে কাশীনাথ মাহাতা, এরা হচ্ছে ভাগ্নে, মামার থেকে ভাগ্নে বড়ো, মানে ধন সম্পদে ওরা বড়ো হয়েছিল, ওই গঙ্গেশ মাহাতারা ওই একা তারা আছেন এলাকার পণ্ডিতপুরে কাশীনাথ কাশীনাথ, এরা হলো ভাগ্নে, এরা সব বাইরের লোক, এরা মৈথিলি ব্রাহ্মণ, কান্দকুচ্য ব্রাহ্মণ, এরা ধলভূম ব্রাহ্মণ থেকে এসেছিল, সেনাবাহিনীতে যোগদান করেছিল, তাদের পদবী দিয়েছিল নায়ক, পালোয়ান, লাঠি খেলা, মানে অস্ত্রবিদ্যায় খুব পারদর্শী ছিল, যার জন্যে ওই নায়করা এই প্রথম হচ্ছে নায়ক, এই নায়ক পরিবার প্রথম দুবে ওই জঙ্গল কেটে ওই দুবে নরসিংহ দুবে, তার নাম হচ্ছে প্রথম যিনি আসেন ধীরে চেষ্টা করেন নরসিংহ দুবে, ওই জঙ্গল কেটে ওই না তার মোগল বাড়ি একটা আছে, তার 800 রুম আছে এখনও ধনসম্পদে ভর্তি, কোটি কোটি টাকা সব সোনা দানা হিরে জল ভর্তি তখনকার দিনে এত বসে, এবং সে তারা ওই মামা ভাগ্নেতে এনে সব ওই সেনাবাহিনীতে যোগদান করেছিল, তখনকার মুসলমান রাজত্ব ছিল, তখন মোগল সাম্রাজ্য সবে সূচনা 500 বছর আগে তো সূচনা শুরু হয়েছে মোগল সাম্রাজ্য, সেই সময় ওই পালোয়ান সেই হিসেবে ওই নায়ক এবং মাহাতারা হলো ভাগ্নে, নায়করা এই চোখ চোখে আনি না চোখ বসে একে বসে।